हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। इंग्लिश ऑनर्स रिलेटेड तुम्हारा नाना रकम प्रश्न करो, तई आज के एक वीडियोर माध्यम इंग्लिश ऑनर्स रिलेटेड समस्त प्रश्न उत्तर हमें ये वीडियो दिए देव। तुम्हारे अने के क्वेरिज रही है कत पार्सेंट नंबर पेले इंग्लिश ऑनर्स पा, इंग्लिश ऑनर्स की पढ़ते हैं, ग्रामर की एखे एकदम ही लागे ना, बा इंग्लिश ऑनर्स मध्य क्यी रही है। तो आमी तोमादेर भालोभावे एई भिडियोते एक्सप्लेन करे देबो। जखन आमी निजे इंग्लिश अनार्से भर्ती होयेछिलाम तखन आमी भाबिनि जे आमाके एतो किछु लिटारेचारे एतो जिनिस पढ़ते हबे, जेटा आमी तोमादेर आगे थेके बोले दिते चाई। आमी काउके भय देखाच्छि ना, बा इंग्रेजी साबजेक्टेर प्रति जादेर भालोबासा नेई तादेरके आमी एकटाई कथा बोलबो जे लोक देखानोर जन्य किन्तु इंग्लिश अनार्स निओ ना, তাহলে কিন্তু পরে তোমাকেই পস্তাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, আমারই একটা ফ্রেন্ডের ছিল যে যার 80% এর উপরে নাম্বার ছিল, সে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছে, ইংলিশ ইংরেজিতে পেয়েছিল সে 95, কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরে গিয়ে, আমাদের তো ফার্স্ট সেমিস্টার ছিল না, সরি আমাদের ফার্স্ট ইয়ার ছিল, তো ফার্স্ট ইয়ারের পরে গিয়ে দেখা গেল যে তার অনার্সের সাবজেক্ট দুটোতে যে দুটো পেপার ছিল ইংলিশে, তো সেখানে ইংলিশে দুটো পেপারের মধ্যে একটা পেপারে তার ব্যাক আসে, অর্থাৎ সে সেখানে সাপ্লি পেয়ে যায়, সেটাকে এখানে বলা হয় সাপ্লি, ব্যাক এসে যায়। তো সে কি করে, সেক্ষেত্রে তার সে আবার সেকেন্ড ইয়ারে যখন ভর্তি হয় তখন সে অনার্স তাকে আবার পাশে হয়ে যায়। তো তোমাদের আমি একটাই কথা বলবো, প্রথম যে প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ইংলিশ অনার্সে ভর্তি হতে গেলে কত নম্বর লাগে। তো কত নম্বর লাগে নাম্বারটা এখানে কিন্তু ফ্যাক্টর নয়। তুমি ধরো কোনো কলেজে 80তেও ইংলিশ অনার্স ইংলিশের নাম্বার পেয়ে যদি তুমি 80 সেখানে তুমি পেয়ে যেতে পারো, আবার কোনো কলেজে 95 পেয়েও কিন্তু তুমি পাচ্ছ না। তো এটা কিন্তু কলেজের উপর নির্ভর করে এবং ইউনিভার্সিটি বেসিসেও কিন্তু নির্ভর করে, কোন কলেজে কতটা নাম্বার চাইছে বা মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু এখানে নাম্বারটা তোমাদের মানে কলেজে ভর্তি নেওয়া হয়। তবে আমি এখানে তোমাদের একটা সাজেশন দেব, এটা তোমাদের খারাপ মনে হতে পারে, অনেকের ভালো নাই লাগতে পারে। তো আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম তখন আমারকে আমার বাড়ির লোকজন, বিশেষ করে কিছু মানুষ আমি এখানে বলছি না, তারা আমাকে বলেছিল যে তুই কাছাকাছি কলেজ নে, কাছাকাছি কলেজ নিলে তাহলে তোর যাতায়াত করতেও সুবিধা হবে এবং বাড়িতে এসে নিজে পড়ার সময়টুকু থাকবে। আমি তোমাদের এই একই কথা বলবো যে কলেজ কিন্তু খুব দূর দূরান্তে রেখো না। যেমন ধরো তোমাকে এখানে তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, অর্থাৎ তোমার লিটারেচারের প্রতি অর্থাৎ সাহিত্যের প্রতি তোমার ভালোবাসা রয়েছে, তুমি ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হচ্ছ, কোনো একটা কলেজে তুমি ভর্তি হয়ে গেলে ধরো সেখানে প্রত্যেক দিন 3 ঘন্টা করে তোমাকে ট্রেন জার্নি করে যেতে হচ্ছে, 3 ঘন্টা করে ট্রেন জার্নি করে তোমায় আসতে হচ্ছে, বা 2 ঘন্টাও হোক 2 ঘন্টা করে ট্রেন জার্নি করে তুমি যাচ্ছ আর আসছো, মানে 4 ঘন্টা তোমার ওখানে চলেই যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কলেজে যে 4 ঘন্টা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, যা যেতে আসতে শুধুমাত্র 4 ঘন্টা চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে নিজের নোটস বানাবে কখন, নোটস প্রিপেয়ার করবে কখন, আবার সাথে সাথে কেউ প্রাইভেট টিউশনিও পড়াও বা আদার্স যে কাজগুলো থাকে সেগুলো করতে গিয়ে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে। তার জন্য আমি বলবো যে খুব বেশি দূরে কিন্তু কলেজ রেখো না, যেখানে থাকো তুমি, ধরো অনেকে আবার হোস্টেলে পিজিতে থেকে পড়াশোনা করে, সেটা ব্যাপার আলাদা, আমি সেটা কথা বলছি না, বাড়ি থেকে যদি ডেইলি বেসিসে তোমার যাতায়াত করতে হয় তাহলে বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূরত্বে মোটামুটি 1 ঘন্টা যেতে লাগে সময়, এরকম হলেও কিন্তু হবে, কিন্তু বাড়ি থেকে 1 ঘন্টা যেতে লাগে বা ধরো আমি বলছি যে 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে লাগে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু 3-4 ঘন্টা যদি তোমায় যেতে আসতে লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তুমি পড়বেটা কখন, এটাও কিন্তু ভাবতে হবে। কিন্তু অনার্স নিয়ে পড়তে গেলে কিন্তু তোমাদের পড়তে হবে, এই যে কলেজে উঠে দেখানো হয় না, কলেজে উঠে পড়াশোনা করতে হয় না, যে সিনেমাগুলোতে আমাদের দেখানো হয় যে কলেজে উঠে পড়াশোনা করতে হয় না, এটা কিন্তু পুরো সম্পূর্ণ ভুল ধারণা। তাই যারা এখন কলেজে উচ্চ ভাবছে ও কলেজে উঠে কোনো পড়াশোনা করতে হয় না, আমি এমনি পাস করে যাবো, সেটা কিন্তু একদম পুরো সম্পূর্ণ ভুল ধারণা। মাথা থেকে প্রথমে এই ধারণাটাই বের করে দাও, কলেজে জাস্ট ভর্তি হতে হতে সিলেবাস বুঝতে বুঝতেই ফার্স্ট সেমিস্টারে দেখবে পরীক্ষা চলে এসছে, এটা কিন্তু সবার সাথে হয়, শুধুমাত্র তোমার সাথে নয়, এটা কিন্তু সবার সাথে হবে যে সিলেবাস বুঝতে বুঝতেই তোমার এখানে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা চলে আসবে। তাই তোমাদের প্রথমেই বলবো যে কলেজ কিন্তু কাছাকাছি রাখার চেষ্টা করবে। আর অনেকে জিজ্ঞাসা করেছে যে ভালো কলেজ কোনটা, তো ভালো কলেজ বলে সেরকম কিছু হয় না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটি, তুমি ধরো ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ রয়েছে, আমি গভর্নমেন্ট কলেজের কথা এখানে বলছি, তো গভর্নমেন্ট কলেজে কলেজ রয়েছে, তার মধ্যে ইউনিভার্সিটি বেসিসে কিন্তু একই জিনিস মোটামুটি পড়ানো হয়,
তবে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি, পারাসত ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে কাছাকাছির মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। আরও একটা যে কথাটা বললাম যে কলেজ ইউনিভার্সিটি কিন্তু নির্ভর করে না, সেখানে দেখবে তুমি ভালো প্রফেসর আছে কি না, বা ইংলিশ অনার্স যেখানে তুমি ভর্তি হচ্ছো সেখানে ভালো যদি প্রফেসর থাকে তাহলে সেই কলেজে কাছাকাছির মধ্যে ভর্তি হয়ে যাও। ওতে কিন্তু কিছু যায় আসে না যে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো। ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করলে আর স্টেট ইউনিভার্সিটি থেকে 60% নাম্বার নিয়ে পাশ করলে দুটোর মধ্যে কিন্তু কোনোরকম পার্থক্য নেই, দুটো কিন্তু সমান। বা ধরো এরকম হলো যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি পড়লে সেখানে 40% নাম্বার পাচ্ছ আর অন্য ইউনিভার্সিটিতে তোমার বান্ধবী পড়ছে সেইখানে সেখানে 60% নাম্বার পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 60%টাকেই গুরুত্ব দেওয়া হবে। তোমার কিন্তু এই কোন কলেজে পড়েছো, কোন কলেজের বেসিসে কত নাম্বার পেয়েছো বা কোন ইউনিভার্সিটি থেকে তুমি কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু যায় আসে না। আশা করি বুঝতে পারলে। এখানেও কিন্তু তোমার মেধাটা কতটা, তুমি কতটা জানছো এখানে জিনিসটা, এখানে কিন্তু কম্পিটিশনটা তোমার নিজের সাথে নিজের, তুমি কতটা বেশি জ্ঞান অর্জন করতে পারছো সেটাই কিন্তু এখানে দেখা হবে। আলটিমেটলি তুমি যদি ধরো যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে বা নেটে যদি পরীক্ষা দাও, NET নেট বা সেট এই পরীক্ষাগুলো দাও কলেজের প্রফেসর হওয়ার জন্য মাস্টার্স করার পর, তো সেক্ষেত্রে কিন্তু তোমার কতটা মেধা রয়েছে, তুমি কতটা কি পড়েছো, তুমি কতটা কি জানো সেটা কিন্তু যায় আসে। তো এখানে ওই HS-এর মতো গদবাতা সিলেবাস এইটুখানি যে আমি সিলেবাস এইটুখানি আমি পড়ে নেবো, এইটুখানি আমি মুখস্থ করে যাবো, এইটুখানি আমি লিখে দেবো, তাহলে কিন্তু হবে না। বিশেষ করে যারা HS-এ মুখস্থ করে শুধুমাত্র ইংলিশের কোশ্চেনগুলো লিখে 95 বা 90 বা তার বেশি পেয়েছো, ইংলিশ যদি নিজে থেকে এক কলম যদি না লিখতে পারো তাহলে কিন্তু বহুত মুশকিলে পড়বে। কারণ এখানে কিন্তু তোমার নিজের নোটস নিজে বানাতে হবে। ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে হয় তুমি যে স্যারের কাছে প্রফেসরের কাছে কলেজের প্রফেসরের কাছে ধরো প্রাইভেট টিউশনে ভর্তি হলে, যেটা অনেকেই হয়, তো সেক্ষেত্রে তোমার দেখা গেল যে তুমি সেই নোটসটা মুখস্থ করে লিখলে এবং কিছু নাম্বার পেলে, কিন্তু তাতেও দেখবে যে তোমার নাম্বারটা কিন্তু পুরোপুরি আসছে না। ধরো একটা 10 নম্বরে তুমি প্রশ্নের উত্তর লিখলে, সেক্ষেত্রে কিন্তু ধরো তুমি সেখানে 8 পাচ্ছ বা 8 আমি সর্বোচ্চ বললাম, 10-এর মধ্যে 8ই সর্বোচ্চ দেওয়া হয়, তো সেক্ষেত্রে তোমাকে ধরো 5 দেওয়া হলো। তো তোমার কোশ্চেন আছে তুমি A to Z ঠিক লিখেছো, তো সেখানে কেন 5 দেওয়া হলো, কারণ তোমার কোশ্চেনে আরও কিছু ইনফরমেশান অ্যাড করতে হবে, সেগুলোর জন্য কিন্তু তোমাকে আরও বেশি রেফারেন্স বই পড়তে হবে, তার জন্য নিজের নোটস নিজে বানাতে হবে। ধরো তুমি স্যারের কাছ থেকে কিছু ম্যাটেরিয়াল কালেক্ট করলে, বা ধরো কোনো নোটসের ম্যাটেরিয়াল তুমি কালেক্ট করলে, স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করলে, তারপরে নিজে কিছু ইন্টারনেট থেকে দেখলে বা অন্য বই থেকে দেখলে, তার জন্য লাইব্রেরি বুক রয়েছে, লাইব্রেরি রয়েছে স্কুলের কলেজের লাইব্রেরি, তো সেখান থেকে তুমি সাহায্য নিতে পারো। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে নিজের নোটসগুলো বানাবে। বিশেষ করে লিড চার্ট, আমি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, লিড চার্ট কিন্তু ভীষণভাবে হেল্প করেছে আমার গ্র্যাজুয়েশন সাথে মাস্টার্সের, কিন্তু লিড চার্ট কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করেছে। লিড চার্টে কিন্তু তুমি প্রচুর ভালোভাবে কিন্তু বুঝতে পারো। তারপরে একটা গ্রেড সেভার বলে একটা রয়েছে, তো ওয়েবসাইট রয়েছে লিড চার্ট, এগুলো এটা কিন্তু দেখবে অবশ্যই করে। আর চেষ্টা করবে যে যেটা তুমি যে টপিকটা পড়ছো, যে ধরো কেউ ধরো ফেমিনিজম পড়ছো, তো কোনো একটা টপিক যেটা পড়ছে সেটা কিন্তু ভালোভাবে কভার করার চেষ্টা করবে। শুধুমাত্র আধ ক্যাপচারা যদি জ্ঞান রাখো সেটার সম্বন্ধে তাহলে কিন্তু বহুত মুশকিল আছে। আর ইংলিশ অনার্স রিলেটেড তোমরা বলছো যে ক্লাস শুরু করতে, হ্যাঁ আমি ক্লাস শুরু করতে চাই, ক্লাস শুরু করার ইচ্ছাও আমার বেশ কয়েকদিন ধরে রয়েছে। তো আমি চেষ্টা করবো যে ইংলিশ অনার্সের যে সমস্ত টেক্সটগুলো রয়েছে সেগুলো যাতে একদম ইজিলি এক্সপ্লেন করা যায় সেগুলোর আমি চেষ্টা করব। আর কে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে বা কে কোন কলেজে ভর্তি হচ্ছে সেটা কিন্তু ইভিটোর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পাসের সাবজেক্ট কী কী রাখবে এটা নিয়েও নানা রকম প্রশ্ন রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের কিন্তু যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আর্টসের সাবজেক্টগুলোর সাথে কিন্তু ইংলিশ অনার্স দেওয়া হবে। মাথায় রাখবে যে ইংলিশ অনার্সের সাথে কিন্তু পাসের যে সাবজেক্ট রাখছো, ধরো এরকম বললাম যে জার্নালিজম বা জিওগ্রাফির মতো কঠিন সাবজেক্ট তুমি এখানে রাখছো, তাহলে কিন্তু তোমাকে পাসের সাবজেক্ট পাস করার জন্য বা পাসের সাবজেক্টে বা ভালো মার্ক্স তোলার জন্য কিন্তু প্রচুর খাটতে হবে সেক্ষেত্রে। কারণ তুমি ইংলিশ অনার্সের পিছনেও টাইম দেবে আবার পাসের সাবজেক্টের পিছনেও টাইম দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমার বহুত মুশকিল হয়ে যাবে, অনেকটা সময় কিন্তু বেরিয়ে যাবে ফালতু। তাই সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে সাবজেক্টটা তোমার ইজি মনে হয়, যে সাবজেক্ট তোমার কলেজ প্রোভাইড করছে এবং যে সাবজেক্টটা তোমার ইজি মনে হয় সেই সাবজেক্ট রাখতে। আর যদি তোমরা জানতে চাও যে আমার গ্র্যাজুয়েশনে কী ছিল, তো আমি বলে দিই যে আমার গ্র্যাজুয়েশন ছিল এডুকেশন আর হিস্ট্রি, পাসের সাবজেক্টটি ছিল আমার এডুকেশন আর হিস্ট্রি। হিস্ট্রি আমার কোনো জন্মেই ভালো লাগতো না, আর এডুকেশন যেহেতু আমার পিওর সায়েন্স ছিল, পিওর সায়েন্স থেকে আমি ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিলাম কারণ আমার লিটারেচার ভালো লাগতো। তো সেক্ষেত্রে আমার যেটা হয়েছিল যে এডুকেশন সাবজেক্ট আমি কিন্তু এডুকেশনটা কিন্তু 11-12 পড়িনি, যেহেতু আমার পিওর সায়েন্স ছিল।
তো আমাকে হিস্ট্রি আমার কোনো দিনই ভালো লাগতো না, বাট এখন আমার যেহেতু আমি এখন স্টুডেন্টদের পড়াই, এখন যখন ছোটো ছোটো বাচ্চাদের দেখি যে তারা ইতিহাস পড়ছে, তাদের এই জিনিসগুলো খুবই ইজিলি আমার এক্সপ্লেন করে দিতে ভালো লাগে। কিন্তু ওই যে কোন টাইম পিরিয়ড অব্দি ভালো লাগে তাও বলে দিচ্ছি। ধরো হিস্ট্রিটা আমার ভালো লাগে হচ্ছে এই যে বৈদিক যুগ আসছে, তারপরে গিয়ে মানুষ আরও ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং এই মহাজনপদগুলো আসছে, রাজাদের শাসন যখন চলছে, মুঘল সাম্রাজ্য সব কিছু ঠিক আছে, কিন্তু যখন থেকে ব্রিটিশরা আসে শুরু হয় তারপর থেকে আমার আর হিস্ট্রি একদমই ভালো লাগে না, জানি না কেন। বাট তারপরের থেকে টাইম পিরিয়ড থেকে যে গুলো হচ্ছে সেগুলো আমার এখন একদমই ভালো লাগে না। আর ইউরোপিয়ান হিস্ট্রির ক্ষেত্রে তো মনেই রাখতে পারি না, বিশেষ করে শাল মনে রাখার ক্ষেত্রে তো আমার ভীষণ অসুবিধা হয়। আর আরেকটা জিনিস আমি তোমাদের এখানে বলবো, একটা টিপস আমি এখানে দেবো, যদি তোমাদের হাতের স্পিড স্লো হয়ে থাকে দেন লিখে লিখে প্র্যাকটিস করো, হাতের স্পিড বাড়াও, না হলে পরীক্ষার খাতায় কিচ্ছু শেষ করে আসতে পারবে না, কারণ হাতের স্পিড স্লো হলে কিচ্ছু শেষ করে আসতে পারবে না। যেটা আমি আমার ফার্স্ট ইয়ারে ভুগেছিলাম, যে হাতের স্পিডের জন্য আমি আমার একটা 10 মার্কসের কোশ্চেন পুরো ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। এটা আমার সত্যি কথা বলতে ভীষণই দুঃখের ব্যাপার। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো যে যদি তুমি ইংলিশ অনার্স নিয়ে বা যে কোনো সাবজেক্টের অনার্স নিয়ে পড়বে বলে ভেবে থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি একটাই কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ লেখো। যে এবার বলবে যে কী দেখে লিখবো, যে বইটা তুমি পাচ্ছ বা যে কোনো কিছু দেখে সেটা দেখে তুমি হাতের লেখা প্র্যাকটিস করো এবং চেষ্টা করো, যাতে ধরো প্রথমে এক পেজ তুমি কমপ্লিট করতে লাগে 7 মিনিট, পরে চেষ্টা করো যে আরও কত কম সময় তুমি তাতে তাড়াতাড়ি করে লিখতে পারো, এবং হাতের লেখাটা চেষ্টা করবে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় যাতে, আর হাতের স্পিডটা কিন্তু বাড়াতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার কমপ্লিট করতে পারবে না। আর এখানে আরেকটা জিনিস বলি, তোমরা অনেকে মনে করো যে ইংলিশ অনার্সের ক্ষেত্রে আর গ্রামার আর লাগবে না, গ্রামার পড়তে হবে না, গ্রামার থেকে মুক্তি হয়ে গেল, একদমই কিন্তু ভুল কথা। গ্রামার কিন্তু তোমাদের এরকমভাবে লাগছে না যে গ্রামার তোমাদের করতেই হচ্ছে, এরকম নয় যে তোমাদের ডুয়াল স্ট্রাকচার দিয়ে দিল, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ দিয়ে দিল, না, ওগুলোকে ব্যবহার করে তোমাদেরকে নিজেদেরকে সেন্টেন্স বানিয়ে কিন্তু লিখতে হবে। আর নিজে যদি লেখার দক্ষতা থাকে তাহলে আমি অবশ্যই করে বলবো, আর লিটারেচারকে যদি ভালোবেসে থাকো, সাহিত্যকে যদি ভালোবাসো, তাহলে কিন্তু তোমাকে ইংলিশ অনার্স তুমি নিতে পারো বা নিতে চাও। আমি অবশ্যই করে এইটি কথাটাই বলবো যে অনার্স নিয়ে পড়তে গেলে কিন্তু খাটতে হবে, পরিশ্রম করতে হবে, যে কোনো অনার্স হোক না কেন তোমাকে কিন্তু খাটতেই হবে, কারণ অনার্সের পড়া আর পাশের পড়া কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমি কোনো সাবজেক্টকে ছোটো করছি না, বা আমি এরকম বলছি না যে পাস সাবজেক্ট ভীষণই ইজি বা যারা পাস কোর্সে পড়ে তাদের সাবজেক্ট ভীষণই ইজি, কিন্তু তবে অনার্স নিয়ে পড়তে গেলে তোমার তুমি যে সাবজেক্টে অনার্স দিচ্ছ সেই সাবজেক্টটা কিন্তু তোমার পুরো ভালো করে দক্ষতা থাকতে হবে। ভালো করে যদি পড়তে চাও তাহলে তোমাদের কিন্তু ইংলিশের পিছনে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে, আর সেক্ষেত্রে তোমাকে টাইম বের করতে হবে। অনেক ক্ষেত্রে হতে পারে যে স্যার ম্যাডামরা নোটস দিয়ে দিচ্ছেন না বা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছেন, তোমাকে নিজে থেকে পড়ে বা অন্য বন্ধুর থেকে সাহায্য নিয়ে পড়ে বা ইউটিউব থেকে সাহায্য নিয়ে, অনেক ভিডিও রয়েছে সেক্ষেত্রে তুমি দেখতে পারো, ইউটিউব থেকে সাহায্য নিয়ে পড়ে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, আর এরকমও কিন্তু হতে পারে। আর যেটা সিলেবাসের কথা বলি, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিলেবাস থাকে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা সিলেবাস থাকে, তাই তোমার কলেজের সাথে ধরো স্টেট ইউনিভার্সিটির সাথে কল্যাণী ইউনিভার্সিটির যেমন সিলেবাস মিলবে না, তবে কিছু কিছু জায়গায় মিল রয়েছে। আর এই কথা বলি, ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, সেটা কিন্তু আলাদা হবে, সেটাও কিন্তু মিলবে না। তাই তোমাদেরকে চুজ করতে হবে যে তুমি কোন কলেজে ভর্তি হবে, কলেজ বেসিসে কিন্তু পড়ার কোনো রকম পার্থক্য হয় না। তাই তোমাদের একটাই কথা বলবো যে কলেজ সবসময় চেষ্টা করবে যে কাছাকাছি রাখার, দূর দূরান্তে কলেজ করবে না। তাতে কি হয় যে বাড়ি থেকে তুমি যদি কলেজ দূরে রাখো তাহলে তোমার যেতে আসতে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি কিন্তু পড়ার টাইমটা পাবে না। আশা করি বোঝাতে পারলাম তাহলে কী কীভাবে নোটস বানাবে, কত নাম্বার লাগবে, কীভাবে পড়তে হয়, পাশের সাবজেক্টে কী কী রাখবে, গ্রামার লাগবে কি না, কেরিয়ার অপশানস আচ্ছা কেরিয়ার অপশানসটা আলোচনা করা হলো না, কেরিয়ার অপশানের ক্ষেত্রে বলি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিএড করতে পারো বা মাস্টার্স করতে পারো, মাস্টার্স করার পর তুমি এনইটি নেট এক্সাম দেওয়ার পর কলেজের প্রফেসর হতে পারো, বা রাজ্যের তরফ থেকে যে সেট এক্সামটা হয় সেটা কিন্তু এই নেট সেট একই রকম, তো সেক্ষেত্রে রাজ্যের মধ্যে যে কলেজগুলো রয়েছে সেখানে তুমি অধ্যাপনার সুযোগ পেতে পারো। তো পরীক্ষাগুলো কিন্তু নেট আর সেটের জন্য কিন্তু তোমাদের আলাদা করে কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে, তার জন্য ইংলিশ অনার্স যখন পড়বে ভালোভাবে প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। যদি কলেজের প্রফেসর হতে চাও তাহলে কিন্তু ইংলিশ অনার্সে সাবজেক্ট যে প্রত্যেকটা টপিক রয়েছে, ধরো ফেমিনিজম বা এই ফেমিনিজম টার্মটা কে কয়েন করেছিলেন বা
ধরো বলছি যে কোনো একটা টার্ম সেটা কোথা থেকে এসছে, বা গাইনো ক্রিটিসিজম এই টার্মটা বলছি ধরো এটা কি, এগুলো ভালো করে পড়তে হবে। হিস্ট্রিটাও ভালো করে পড়তে হবে, মানে ইউরোপিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি যেগুলো তোমরা পাবে সেগুলো পড়বে। প্রত্যেকটা রাইটারের সঙ্গে, অথারের সম্বন্ধে জানতে হবে ভালো করে, কোন টাইম পিরিয়ডে উনি লিখছেন, কোন কনটেক্সটে লিখছেন, সেই সব কিছু কিন্তু ডিটেলসে জানতে হবে। শুধুমাত্র একটা টেক্সট পড়ে তার সামারি লিখে দিয়ে আসলে কিন্তু ইংলিশ অনার্স হয়ে যায় না। তোমাকে এখন বুঝতে হবে যে লেখক কী ভেবে এই লেখাটা লিখেছিলেন, সেটাও কিন্তু তোমাকে ভাবতে হবে। তো যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে দিয়েছি, অনেকেরই হয়তো ভিডিওটা ভালো লাগবে না। যাই হোক, আমি তোমাদের শুধু একটাই কথা বলবো যে লিটারেচারের প্রতি যদি ভালোবাসা থাকে দেন অবশ্যই করে ইংলিশ অনার্স কিন্তু নিও। আমিও কিন্তু ইংলিশ অনার্সের একজন ছাত্রী, এবং যখন আমি প্রথমে ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, সত্যি কথা বলতে ইংলিশ অনার্সে এত সিলেবাস দেখে আমার কিন্তু ভয়ই লেগেছিলো। কিন্তু ধীরে ধীরে এই যে সাহিত্যের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু আমার মধ্যে জন্মেছে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা ভয় পেও না, ইংলিশ অনার্স নিতে চাইলে অবশ্যই করে নাও। তবে কাউকে দেখানোর জন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে আমি কলেজে পড়ছি এটা কিন্তু একদমই সঠিক নয়, তাই এরমটা করা দরকার নেই যে বন্ধু নিচ্ছে বলে আমাকে অনার্স নিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তুমি যে সাবজেক্টটা ভালো লাগে তুমি সেই সাবজেক্টটা নিয়ে পড়ো, সেই সাবজেক্টটা নিয়ে নিজের লক্ষ্যে বা নিজের গোলের দিকে বা এইম যেটা সেটাকে স্থির রাখো, তাহলে তোমার নিশ্চয়ই সফলতা তুমি পাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলুন বাই।